নমস্কার বন্ধুরা, আজ আবার অনেকদিন পর একটা রেসিপি নিয়ে এসেছি। একটা চট জলদি উপায় বানানো চিড়ে দিয়ে একটা আইটেম, এটাকে বলা হয় মহারাষ্ট্রিয়ান রেসিপি। অ্যাকচুয়ালি এটা কান্দা বাটাটা পোহা। কান্দা মানে পেঁয়াজ আর বাটাটা আলু দিয়ে চিড়ের পোলাও। আসো দেখে নিই। এটার জন্য লাগছে সোক করা জল ঝরানো চিড়ে, মোটা চিড়ে, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, আলু কুচোনো, বয়েল করেও নিতে পারো, এমনি ভেজেও করতে পারো, হলুদ গুঁড়ো, বাদাম যতটা অ্যাড করতে চাও, সর্ষে, নুন আর চিনি। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে সর্ষে ফোড়ন দিয়ে দিও, তাতে লঙ্কাগুলো আবার ফোড়ন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই রেসিপিটাতে কারি পাতা অ্যাড করলে খুব ভালো হতো। জেনুইন যে রেসিপিটা সেটা কারি পাতা অ্যাড করা হয়, আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি। এরপর যে আলুগুলো ছিল, আলুগুলো, কুচোনো আলুগুলো দিয়ে ভালো করে তেলে লাল লাল করে ভাজা করছি। এটা তোমরা বয়েল করে নিয়েও করতে পারো। অ্যাকচুয়ালি আমি ভেজেই করছিলাম, অ্যাজ বিকজ পুরোটা ভাজা করেই করছিলাম। হালকা লাল লাল ভাজা হয়ে একটু টেন্ডার হয়ে এলে পেঁয়াজ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলোও ভালো করে লাল লাল করে ভাজা করতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো, নুন আর চিনি পরিমাণ মতো নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আবার নাড়াচাড়ার মতো রাখতে হবে। এবার এর মধ্যে বাদাম করা বাদামটা অ্যাড করে দিলাম। খোলা ছাড়ানো ভাজা বাদাম ছিল, শুকনো খোলায় ভাজা বাদাম। এটা তেলের মধ্যে দিলে কি আর একটু ভাজা হয়, এই ক্রাঞ্চি ব্যাপারটা আসে, আরও ভালো লাগে। এটা নাড়াচাড়া করতে থাকতে হবে যেন বেশি পুড়ে না যায়, নরম হয়ে যায়, যেরকম জেনারেলি তোমরা করে থাকো। এরপর ওই ভাজা হয়ে এলে জল ঝরানো চিড়েটা দিয়ে দিলাম। এরকম ঝরঝরে চিড়ে যেন থাকে, এটা বেশি যদি সোক করে যায় তাহলে কিন্তু ঝরঝরে হবে না, মাখামাখা হবে জিনিসটা। আর মাখামাখা জিনিসটা না ঠিক ভালো লাগে না এই রেসিপিটাতে। ঝরঝরে ভাতের মতো হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খুব অল্প তেলে রেসিপিটা দেখতে পাচ্ছ, ভীষণ সামান্য তেল লাগে, যেটুকু এক্সেস তেল থাকে সত্যি বলতে গেলে এই সোকড চিড়াটা টেনে নেয়। এটা বানিয়ে দেখতে পারো, বাচ্চাদের কেন তোমাদেরও খুব ভালো লাগবে, টিফিনে দিতে পারবে রেসিপিটা। একটা ভালো প্লেটে সার্ভিং করে নিচ্ছি, রেডি আমাদের কান্দা বাটাটা পোহা। এটা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা ভাতের অল্টারনেটে যখন খুশি খেতে পারো। থ্যাংক ইউ।